let it hang, hang. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সন্ধ্যার পরে বেরোলাম, একটু খাওয়া দাওয়া করতে হবে। আর তার আগে যে প্ল্যানটা ছিল সেটা হলো আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করব। সে খুব সুন্দর বাইক রাইড করে, মানে ভালো। ভাইয়ের সাথে একটা বার ট্যুর দিছি এবং সবচেয়ে যেটা বড় বিষয়, ভাই হলো খুবই আন্তরিক এবং মানে আমি আবার সবার সাথে মিশতে পারি না, ঠিক আছে, সবার সাথে মিশতে পারি না যার সাথে আন্তরিকতা, কোনো পরিমাণ অহংকার নাই, মানে খুবই ফ্রি মাইন্ডের মানুষ, তাদের সাথে আমার খুব সহজেই মিল হয়ে যায়। তো ভাই বলা যায় যে একদম পারফেক্ট, এই জন্য ভাইয়ের সাথে খুব একটা ভালো সুসম্পর্ক হয়েছে। তো অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। তো আমি যাব ভাইয়ের সাথে, আমার সাথে এক ছোট ভাই আছে, সেও আসতেছে পথে। এখন যাচ্ছি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমি কখনো যাইনি ওখানে। কালকে মানে যে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি সেই ভাই বলল যে ভাই তাহলে আবেশে চা খাই। বললাম আচ্ছা ঠিক আছে, প্রথমে বুঝি নাই, পরে আমার যে ছোট ভাই আছে নিলয় সে বলতেছে ভাই আবেশের তো খাবার খুব মজা, ওখানে এটা এটা খাইতে হইব। আমি কই তাই নাকি, আচ্ছা। তবে আমরা যেই প্রসেসিংয়ে খাই সেটা হলো হিজিজ হুজ হুজ, তো আজকেও সেভাবে দেখা যাক, খাইতে হবে। ভোজন রসিক মানুষজন তো আমরা, খালি খাই ভাই, খালি খাই, খাওয়া ছাড়া কথা নাই, না খাইলে দুনিয়া মিস। জ্যামের থেকে বেরোলাম, ভাই অলরেডি ফোন দিছে, ভাই পৌঁছে গেছে, ওয়েট করতেছে আমার জন্য, বাট আমি অলওয়েজ টাইম লেট। তবে আজকে লেট হয় নাই, লেট হয়েছি নিলয়ের জন্য, আর তাতে প্রবলেম নাই কারণ নিলয়ের আম্মু অসুস্থ, সেটা বিষয় না, ভাইরে বললাম। ভাই খুবই আন্তরিক মানুষ, বললো ভাই সমস্যা নেই আসেন, আমি ওয়েট করতেছি। তো আমি যাচ্ছি, আর কেন জানি বুঝি না যার সাথেই মিট করতে যাচ্ছি সব কাজে আমার দেরি হয়ে যাচ্ছে। এটা যদি আমার এসব রিচ ফুড খাওয়া থেকে বিরত থাকতে পারতাম তাইলে মনে হয় আমার ওয়েটটাকে লস করাতে পারতাম, তা মনে হয় আর হচ্ছে না, খাওয়া তো আর কম নাই। আমাকে যে লোকেশনটা দিল সেই লোকেশনে ওই দিক থেকে ঘুরে যেতে গেলে একটু বেশি যেতে হবে, তার চেয়ে মনে হয় সামনের গলি দিয়ে ঢুকে যাওয়াই বেটার। এটাই তো, হ্যাঁ ইনশাল্লাহ এটাই হবে। এই রাস্তায়, আচ্ছা আই এম কনফিউজড, দেখা যাক যে খুঁজে বের করতে পারি কি না। রেস্টুরেন্টের খাবারগুলো নাকি খুবই টেস্টি। আচ্ছা টেস্টির কথায় পরে যাওয়া যাবে, আগে শিষ্য ভাইয়ের সাথে দেখা করি, অনেকদিন পরে দেখা হচ্ছে, একটু এক্সাইটিং, ভাইয়ের সাথে দেখা হলে ইনশাল্লাহ মজাই হবে। এই ভাই অনেক জায়গায় বাইক রাইড করে, লাস্টও কিছু কিছু জায়গার থেকে ট্যুর শেষ করে ফিরছে। এই রাস্তার কোন জায়গায় বললো, এটা হলো মসজিদ মার্কেট, আচ্ছা এর পাশেই,
পাশেই বলতে কি অপোজিটে, হ্যাঁ অপোজিটে একটা লাইটিং করা দেখা যাচ্ছে। এটা কি নাকি অন্য কোনো সাইডে? না এটা না, এটা না। আমি মনে হয় ভুল পথে চলে এসেছি, মেবি ভুল পথে এসেছি, মেবি ভুল পথে। আমাকে মেবি আবার ব্যাক করতে হবে। হ্যাঁ আমি ব্যাক করেছি, পিছন সাইডে দেখি। কিন্তু আমাকে যে লোকেশনটা নিলাই দিল, বললো যে রাস্তায় ঢুকেই বেশি দূর যেতে হবে না। এখানে একটা জায়গায় হঠাৎ করে এক ভিথিরি দাঁড়ানো দেখে চিন্তা করলাম যে শিষ্য ভাই কি না, পিছন দিকটা অনেকটা ওরকমই লাগতেছিল দূর থেকে। বাট কিছুটা কাছে আসার পরে বুঝতে পারলাম যে না, আচ্ছা সামনের এটা কি না, এটা তো চাপ ঘর। এইভাবে না ঘোরাঘুরি করে বাইরে একটা ফোন দিয়াই বেটার। তারপর ওই পাশটা একটু দেখে যাই, কিছু জিনিস চিনে যায় না। আমি ভুল করেছি, ভুল। অবশেষে ভাইরে পাইছি, আমি রাস্তা সব আউলে ফেলছিলাম, ভাই এসে খুঁজে বের করছে আমারে। আমি রাস্তা হারানোর পটু। আচ্ছা এখানে, ওকে ওকে। কি কি দিছে ভিতরে? এগুলো কি রসুন? শুরু করেন ভাই, কি হয়ে রয়েছে? খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো ভাইয়ের সাথে অনেক। এখন বেরোচ্ছি, এখনো আমারে সিগন্যালটা দিচ্ছে যে স্পিড ব্রেকার আছে। ওকে ভাই আল্লাহ হাফেজ। আচ্ছা ভাবিরে সালাম দিয়েন। আচ্ছা
এখন যাব সরাসরি বাসায়। আসলে অনেক দিন পরে মিট হওয়াতে অনেক ভালো লাগতেছে, অনেক কথাবার্তা হলো ভাইয়ের সাথে, অনেক মজা করলাম। মূলত তিনজন ছিলাম, আমি, শিষ্য ভাই আর নিলয়। রাস্তার মাঝখানে এরকম বড় ইয়ে টুকরো পড়ে থাকা খুব রিস্কি বিষয়, তার কারণ ওইটার পরে যদি চাকাটা উঠে যেত ওইটা স্লিপ দিত এবং আমার ব্যালেন্সিংয়ে প্রবলেম হতো, হয়তো পড়েও যেতে পারতাম। আটটার বেশি যেহেতু বেজে গেছে, এখন ট্রাকের চাপ বেড়ে গেছে ঢাকা শহরের ছিটের ভিতরে। এই ট্রাকটাও এটার ভিতরে ঢুকতেছে। আজকে রাতে একটা প্ল্যান করতে চাচ্ছি, দেখা যাক হয় কি না। আমার ঢাকা শহরের রাস্তাঘাটগুলো এখন বর্তমানে খুবই বিরক্তকর মনে হয়, যেন পাহাড়ি এলাকায় চলে যাই এবং সেখানে একটা পাহাড়ের উপরে কটেজ নেই, মানে একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর হবে, চারপাশে একটু মানে ছোট্ট পাহাড় না, পাহাড়টা একটু বড় থাকতে হবে, মানে যেন সেখানে চারপাশে একটু বাগান টাগান থাকে, মানে হিলের উপরে একটা বাড়ি হবে, ওখানে নিরিবিলি থাকবো, কোনো শব্দ নাই, কোনো পরিবেশ দূষণের ইয়ে থাকবে না, একদম মানে নিরিবিলি শান্ত সবুজে ভরা এরকম একটা জায়গার আমার খুব শখ। এই জন্য আমার মেন জিনিস ছিল বিজনেস করা, মানে গ্রামে একটা ছোট্ট ঘর হবে ডুপ্লেক্স টাইপের, মানে যেখানে আমি আমার ফ্যামিলি, বাবা মাকে, ভাইকে, ভাইপো, ভাস্তি এদেরকে নিয়ে থাকতে পারবো, নিজস্ব পুকুর থাকবে, সেখানে মাছ থাকবে, মাঝে মধ্যে হুইলে মাছ ধরব, নিজের একটা ছোট্ট ক্ষেত থাকবে, সেখানে শীতকালীন সবজি বা বারো মাসে যেই সবজিগুলো হয় সেগুলা তরি তরকারি এগুলো থাকবে আমার নিজের জন্য, আর তার সাথে পার্ট টাইম একটা, মানে পার্ট টাইম না ফুল টাইম বিজনেস থাকবে আর কি। এটার আমার খুব একটা শখ। এখন মহান আল্লাহ তালাই ভালো জানে এটা কবে আমার কবুল হবে, ইনশাল্লাহ হবে এবং আলহামদুলিল্লাহ বলতে পারবো যে হ্যাঁ আমার এই স্বপ্নগুলো পূরণ হয়ে গেছে, এটাই। এর থেকে আর তেমন তো কোনো কিছু চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া খুবই সীমিত, মানে সুখে শান্তিতে থাকবো এটাই আর কি, এর থেকে আর বেশি কি লাগে ভাই। সুখের থেকে তো আর বড় কোনো কিছু হতে পারে না, সেটাই। ওকে, আল্লাহ হাফেজ।